আজকের ভিডিওটি প্রাইমারি, হাই স্কুল এবং কলেজের প্রত্যেকটি শিক্ষার্থী এবং শিক্ষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে যে বিষয়গুলো থাকছে সেই বিষয়গুলো একটু সংক্ষেপে আমরা দেখে নিই। তো প্রথমে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে কোন বছর থেকে কোন ক্লাসে, যে প্রাইমারি, হাই স্কুল এবং কলেজ, এখানে নতুন বই দেওয়া হবে কোন বছর থেকে। প্রথম শ্রেণীতে প্রাইমারি এবং হাই স্কুলে, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে অলরেডি এই 2023 সাল থেকে নতুন বই দেওয়া হয়েছে, এবং যেটি আগের বই থেকে সম্পূর্ণ ভিন্ন এবং পড়াশোনার পদ্ধতি, শিক্ষা পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। পরে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে কোন কোন ক্লাসে কি কি সাবজেক্ট থাকবে, এটিও খুব গুরুত্বপূর্ণ। তারপরে বিষয়টি হচ্ছে পরীক্ষা বা মূল্যায়ন কিভাবে হবে, যেমন SSC, HSC, এই যে পরীক্ষাগুলো, এগুলো মূল্যায়ন কিভাবে হবে, কারণ এখনকার পরীক্ষা বা মূল্যায়ন সম্পূর্ণ ভিন্ন রকমের, এই বিষয়টি নিয়ে আমি একটু ধারণা দিব। চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সায়েন্স আর্টস কমার্স থাকবে কিনা। আমরা অনেকেই জানি যে 9-10 গিয়ে সায়েন্স আর্টস কমার্স ভাগ হয়ে যায়, তারপরে কলেজে গিয়েও সেই ভাগটি থাকে, তো এটি সামনে থাকবে কিনা। আরেকটি লাস্ট যে বিষয়টি সেটা হচ্ছে SSC এবং HSC পরীক্ষা কিভাবে হবে। তো এখন যে ট্রেডিশনাল সিস্টেমে পরীক্ষা হয় এই পরীক্ষা পদ্ধতি কিন্তু থাকবে না। ভিডিওর ভিতরে চলে যাই, দেখি একে একে প্রত্যেকটি প্রশ্ন উত্তর জানার চেষ্টা করি। তো প্রথম যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে কোন বছর থেকে হাই স্কুল, প্রাইমারি এবং কলেজে নতুন বই দেওয়া হবে, এই 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 প্রশ্নটার উত্তর আমরা জানার চেষ্টা করি। এখানে একটা আমি চার্টের মাধ্যমে খুব সহজভাবে আমি প্রেজেন্ট করেছি, যে প্রাইমারিতে প্রথমে দেখানোর চেষ্টা করি, যে আমরা জানি যে অলরেডি প্রথম শ্রেণীতে এই 2023 সাল থেকে, এই বছর থেকে কিন্তু নতুন বই, নতুন শিক্ষাক্রম চালু হয়ে গেছে। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে কোন সাল থেকে, এই আগামী বছর 2024 সাল থেকে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে নতুন শিক্ষাক্রম এবং নতুন বই দেওয়া হবে প্রত্যেকটি শিক্ষার্থীদের। এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে গিয়ে কি হবে, 2025 সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে, তার মানে নতুন বই দেওয়া হবে। এরপরে তাহলে আমরা একটু হাই স্কুলটা দেখে নিই। তো হাই স্কুলটা আমি একটু এরকম টেবিল আকারে আমি দেখিয়েছি। আমরা জানি যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে এই বছর 2023 সাল থেকে শুরু হয়ে গেছে, তাহলে অষ্টম এবং নবম শ্রেণীতে কিন্তু 2024 সাল থেকে শুরু হবে, আর দশম শ্রেণীতে গিয়ে 2025 সাল থেকে শুরু হবে। তার মানে যে পঞ্চম শ্রেণীতে 2025 সালে, এদিকে দশম শ্রেণীতে 2025 সালে শুরু হচ্ছে। তাহলে খুব গুরুত্বপূর্ণ এখন ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কলেজে কবে থেকে শুরু হচ্ছে। তাহলে তার মানে ওই যে 25 সালে যারা ক্লাস 10-এ ছিল, দশম শ্রেণীতে ছিল, তারা যখন 26 সালে গিয়ে কলেজে উঠবে, এই 26 সাল থেকে কিন্তু একাদশ শ্রেণীতে, মানে কলেজের যে ফার্স্ট ইয়ার, এই 26 সাল থেকে একাদশ শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বা নতুন বই দেওয়া হবে, এবং সম্পূর্ণ এখানে পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন সম্পূর্ণ ভিন্ন রকমের। এজন্য শেষ পর্যন্ত দেখার আমি অনুরোধ করছি যে কি কি এখানে থাকছে, হাই স্কুল এবং কলেজের SSC এবং HSC পরীক্ষা নিয়ে সায়েন্স আর্টস কমার্স এগুলো থাকছে কিনা, এজন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দ্বাদশ শ্রেণীতে, তার মানে সেকেন্ড ইয়ার যেটা কলেজের, এই সেকেন্ড ইয়ার কিন্তু 2027 সালে গিয়ে আবার নতুন বই দেওয়া হবে। এখন যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কোন কোন ক্লাসে কি কি সাবজেক্ট থাকবে, খুবই সংক্ষেপে আমি একটু দেখানোর চেষ্টা করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই তিনটি শ্রেণীতে কিন্তু শুধু তিনটি বই থাকবে, বাংলা, ইংরেজি এবং গণিত। হ্যাঁ, এবং এখানে শিখন পদ্ধতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন, সেটিও আমরা একটু পরে দেখতে পাবো যে কিভাবে এখানে শিখবে, কিভাবে মূল্যায়ন হবে, মানে পরীক্ষা কিভাবে হবে, খুবই মানে ইন্টারেস্টিং। তো চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে দেখতে পাচ্ছি যে এখানে 8টি বই আছে, যে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আর নতুন বই যেগুলো, যে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা, তারপরে ধর্মশিক্ষা, শিল্পকলা, এই বইগুলি থাকছে, নতুন বই থাকছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে। এবার আমরা দেখি যে হাই স্কুলে, তো যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে পড়ে তারা অলরেডি জানে যে হাই স্কুলে কি কি বই আছে, এবং ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে আমরা দেখেছি যে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, এটা একটি নতুন বই, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্প সংস্কৃতি, এই মোট 10টি বই পড়তে হবে প্রত্যেকটা শ্রেণীতে, এই অষ্টম, নবম এবং দশমেও এই বইগুলাই থাকবে। তাহলে SSC পরীক্ষা কিভাবে হবে, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সায়েন্স আর্টস কমার্স থাকবে কিনা এই নবম দশম শ্রেণীতে, এটি আমরা একটু এখন দেখি পরবর্তী প্রশ্ন কি রয়েছে। কিন্তু কলেজের বইয়ের ব্যাপারে এখনো ওরকম ধারণা পাওয়া যায় না। তো ধারণা করা হচ্ছে যে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, সায়েন্সের জন্য এগুলো থাকবে, এবং এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স থাকবে কিনা এই বিষয়টা জানার পরে বোঝা যাবে যে বই আসলে কেমন হবে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা মূল্যায়ন কিভাবে হবে। তা আমরা জানি যে নতুন যে মূল্যায়ন পদ্ধতি চালু হয়েছে, নতুন যে শিক্ষা পদ্ধতি চালু হয়েছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে, এখানে কিন্তু মূল্যায়ন বা পরীক্ষা সম্পূর্ণ ভিন্ন, এখানে কোনো গ্রেড থাকবে না এবং এখানে কোনো নম্বরও কিন্তু থাকবে না কোনো পরীক্ষায়, ভিন্নভাবে অ্যাসেসমেন্ট করা হবে, মূল্যায়ন সম্পূর্ণ ভিন্নভাবে হবে এই নতুন কারিকুলামে। তাহলে আমরা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি যে কিভাবে হচ্ছে। আমি একটু চার্টের মাধ্যমে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, প্রাইমারিতে যেটা হবে সেটা হচ্ছে মূল্যায়ন কিন্তু দুই ধরনের হবে, একটা হচ্ছে শিখনকালীন, যারা নতুন ভিডিওটি দেখছেন, যারা এই বিষয়ে কোনো ধারণা নেই তাদের একটু ধারণা দিই, শিখনকালীন এবং সামষ্টিক, এবং এটা কলেজ হাই স্কুল পর্যন্ত কিন্তু সেম, প্রাইমারিতে যেমন হাই স্কুল কলেজেও সেম, মানে কোনো পরীক্ষা নিবে না, এখানে বইয়ের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করবে, তার যোগ্যতার মাত্রা কেমন, বর্তমান শিক্ষা পদ্ধতিতে কিন্তু যোগ্যতা মূল্যায়ন করা হবে, আর যোগ্যতা হলো জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ, এই চারটি সমন্বয়ে এই যোগ্যতা কিন্তু মূল্যায়ন করা হবে বর্তমান শিক্ষা ব্যবস্থায়, সেটা কলেজ হোক, হাই স্কুল হোক, SSC হোক আর HSC হোক। এখানে আগের মতো ট্রেডিশনাল নিয়মে কোনো একটা নির্দিষ্ট 100 নম্বরের পরীক্ষা দিয়ে সেখানে আমি কত পেলাম, এরকম কোনো নম্বর থাকবে না, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি থাকবে, কাজ থাকবে, এবং সেই কাজের উপর তোমার দক্ষতা কেমন
যোগ্যতা কেমন অর্জন হলো সেই বিষয়টি কিন্তু মূল্যায়ন করা হবে। এই দুইটি বিষয় শিক্ষণকালীন এবং সামষ্টিক দুইটি বিষয় সেই জিনিসটি মূল্যায়ন করা হবে। তাহলে যে শিক্ষণকালীন মূল্যায়ন কি, শিক্ষণকালীন মূল্যায়নটা হচ্ছে শ্রেণীকক্ষে শ্রেণী শিক্ষকই কিন্তু মূল্যায়ন করবে। তা আমি দেখতে পাচ্ছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে এখানে সামষ্টিক কোনো মূল্যায়ন মানে ফাইনাল পরীক্ষা কোনো হবে না, এখানে শুধুমাত্র ক্লাসে 100% শিক্ষণকালীন মূল্যায়ন হয়ে যাবে। আর চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে গিয়ে দেখতে পাচ্ছি যে শিক্ষণকালীন মূল্যায়ন হবে 60% আর সামষ্টিক বা এটা একটা পরীক্ষার মতো হবে, কিন্তু এখানে ওই নম্বর গ্রেড ভিত্তিক কোনো পরীক্ষা না, একটু ভিন্ন ধরনের একটা মানে যোগ্যতার মাত্রা নির্ধারণ করবে, যেমন শিক্ষার্থীর যোগ্যতার মাত্রা কেমন এই পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে, যেখানে 40% নম্বর থাকবে। সিমিলারলি পঞ্চম শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষণকালীন মানে শ্রেণী শিক্ষকই 60% মূল্যায়ন করবে আর বাকি 40% একটা পরীক্ষা হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ নোট দেওয়া আছে, ওই যে আমরা দেখলাম যে চতুর্থ পঞ্চম শ্রেণীতে 8টি বই রয়েছে, এর মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, এই 5টি কিন্তু এই 60 আর 40 এভাবে মূল্যায়ন হবে। কিন্তু বাকি যে বইগুলা যেমন শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্পকলা, এইগুলো আবার শিক্ষণকালীনই 100% মূল্যায়ন হবে। তা আশা করি আপনারা খুব ভালো মতো ধারণা পেয়ে গেছেন প্রাইমারি সম্পর্কে। এবার আমি একটু হাই স্কুলের মূল্যায়ন পদ্ধতিটা আমি একটু দেখিয়ে দিই। প্রাইমারি বুঝে গেলে হাই স্কুলটা বোঝা খুবই সহজ। অষ্টম শ্রেণী পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে শিক্ষণকালীন বা শ্রেণী শিক্ষকের হাতেই যে মূল্যায়নটা এবং শিক্ষণ চলাকালীন সময় মানে ক্লাস ক্লাসের যে শিক্ষক এক একটি চ্যাপ্টার পড়াবেন এবং সেখান থেকে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে, তো এই মূল্যায়নই হবে কিন্তু 60%, ক্লাসে 60% মূল্যায়ন হয়ে যাবে। আর সামষ্টিক যেটি বা ফাইনাল যেটা হবে, যেটি বছরে 2 বার হবে, জুনে গিয়ে 1বার হবে, ডিসেম্বরে গিয়ে 1বার হবে, সেটিতে কিন্তু 40% নম্বর। তারপরে হচ্ছে নবম এবং দশম শ্রেণীতে দেখতে পাচ্ছি এখানে আবার একটু সম্পূর্ণ ভিন্ন, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণী থেকে ভিন্ন, কারণ এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষণকালীন বা শ্রেণী শিক্ষকের হাতেই নম্বর থাকবে 50% আর বাকি সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 50%। আর এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এখানেও কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এই বিষয়গুলোর উপরে যে 50-50 হবে, কিন্তু বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এই সবার জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এই যে এই সাবজেক্টগুলো জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্পকলা, শিল্প সংস্কৃতি, এগুলো কিন্তু 100% শ্রেণী শিক্ষকই মূল্যায়ন করবে, মানে শিক্ষণকালীন মূল্যায়ন হবে মানে ক্লাসেই মূল্যায়ন হবে, আর বাকি সাবজেক্টগুলো এভাবে যে 60-40 বা 50-50 মূল্যায়ন হবে। কলেজে আবার আবার একটু ভিন্ন, সেটি হচ্ছে শ্রেণী শিক্ষক বা শিক্ষণ চলাকালীন সময় মানে এক একটি চ্যাপ্টার যখন শেষ হবে শিক্ষক মূল্যায়ন করবে, এখানে কিন্তু 30%। আর সামষ্টিক যেটি ফাইনাল পরীক্ষা হবে মানে এখানে আবার হচ্ছে বছর শেষে হবে, একাদশ শ্রেণীর ফাইনাল একটা পরীক্ষা হবে, সেখানে 70% নম্বর থাকবে। আবার দ্বাদশ শ্রেণী এখানে একটা ফাইনাল পরীক্ষা হবে, এখানে 70%, আর শ্রেণী শিক্ষকই কিন্তু 30% মূল্যায়ন করবে। খুবই সহজ প্রশ্ন যে সায়েন্স আর্টস কমার্স থাকবে কিনা। বর্তমান শিক্ষা ব্যবস্থা আমরা জানি নবম দশম শ্রেণী এবং হচ্ছে কলেজে গিয়ে সায়েন্স আর্টস কমার্স থাকে, খুব একটা চাকরির মাধ্যমে খুব সহজ আমি এখানে উপস্থাপন করেছি। নবম এবং দশম শ্রেণী পড়তে কোনো সায়েন্স আর্টস কমার্স ভাগ থাকবে না, সবাই একই বই পড়বে, এখানে কোনো ভাগ থাকবে না, কিন্তু কলেজে গিয়ে সায়েন্স আর্টস কমার্স এই ভাগটি থাকবে। এখানে ভিন্ন ভিন্ন বই হবে, সায়েন্সের জন্য এক ধরনের বই হবে, কমার্সের জন্য এক ধরনের বই হবে, আর্টসের জন্য এক ধরনের বই হবে, কিন্তু বেসিক কিছু বই যেমন বাংলা, ইংরেজি হয়তো সবার জন্যই থাকবে। তবে নবম দশম শ্রেণীতে এটি খুব গুরুত্বপূর্ণ, এখন যেমন আমরা সায়েন্স আর্টস কমার্স আলাদাভাবে নিতে পারি, এখানে কিন্তু আগামী নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে যে সাল থেকে চালু হচ্ছে, যেমন আগামী 2024 সাল থেকেই নবম শ্রেণীতে চালু হচ্ছে আর দশম শ্রেণীতে 2025 সাল থেকে, তাহলে এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স থাকবে না, প্রত্যেকটি শিক্ষার্থী একই রকম বই পড়বে। এবার আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি প্রশ্ন, লাস্ট প্রশ্ন মনে হয় এটি, এসএসসি ও এইচএসসি পরীক্ষা কিভাবে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষা একটি টেবিলের মাধ্যমে খুব সহজভাবে বুঝিয়েছি, নবম শ্রেণীতে যে পড়াশোনা করবে এটি শিক্ষণ চলাকালীন সময় 50% মূল্যায়ন হবে, মানে ক্লাসে শ্রেণী শিক্ষকের হাতে এটি থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন, আর বাকি সামষ্টিক মূল্যায়ন ফাইনাল পরীক্ষায় হবে, বাট এটি কিন্তু বছরে 2 বার হবে, জুনে 1বার হবে এবং ডিসেম্বরে 1বার হবে। কিন্তু দশম শ্রেণী যেটা এই যে এসএসসি পরীক্ষা, এটি কিন্তু শুধুমাত্র দশম শ্রেণীর সিলেবাসের উপর ভিত্তি করে হবে, দশম শ্রেণীতে যতটুকু পড়বে ততটুকুর উপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা হবে, এবং এখানেও কিন্তু স্কুলের যে শিক্ষকরা ক্লাস নেবেন এখান থেকে কিন্তু 50% মূল্যায়ন হয়ে যাবে, আর বাকি 50% কিন্তু শুধুমাত্র এসএসসি পরীক্ষা হবে এবং সেটি মাত্র দশম শ্রেণীর সিলেবাসের উপরে। নবম শ্রেণী যেটা পড়বো এখন যেমন থাকে, নবম শ্রেণী দশম শ্রেণী সব বই পড়ে একবার এসএসসি পরীক্ষা দিতে হয়, এরকম কিন্তু থাকছে না, এখানে শুধুমাত্র দশম শ্রেণীর যে সিলেবাস, দশম শ্রেণীতে যতটুকু পড়বে তার আবার অর্ধেক শ্রেণী শিক্ষকই মূল্যায়ন করবে, বাকি অর্ধেকের কিন্তু এসএসসি পরীক্ষা হবে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ আছে, সেটি হচ্ছে এই যে পরীক্ষা, এই পরীক্ষা হবে কিন্তু শুধুমাত্র বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টের উপরে কিন্তু, আর বাকি যে সাবজেক্টগুলো থাকবে এই সাবজেক্টে দেখতে পাচ্ছি 100% শিক্ষণকালীন মূল্যায়ন। তার মানে এসএসসির যে ফাইনাল পরীক্ষা আমরা বলতেছি এটি কিন্তু আর এই সাবজেক্টগুলোর হচ্ছে না, কারণ এই সাবজেক্টগুলো 100% শিক্ষণকালীন মূল্যায়নই হবে, মানে ক্লাসের শিক্ষক এগুলো মূল্যায়ন করবে কোন শিক্ষার্থীর যোগ্যতার মাত্রা কেমন। আর যেহেতু বর্তমান শিক্ষা ব্যবস্থায় যোগ্যতার মাত্রা, একজন শিক্ষার্থীর যোগ্যতার মাত্রা নির্ধারণ করা হবে যে সে কেমন যোগ্য। ঠিক আছে, এবার এইচএসসিটা দেখে নি, সেম একই রকম এইচএসসি দেখতে পাচ্ছি, একটু এখানে ভিন্নতা আছে যে এখানে কিন্তু দুইটাই ফাইনাল পরীক্ষা হবে,
আচ্ছা, একাদশ শ্রেণীতে যেটা হবে সেটা হচ্ছে শ্রেণী শিক্ষক, যে শিক্ষককালীন যে মূল্যায়ন সেটি হচ্ছে 30%, এবং সামষ্টিক যে ফাইনাল পরীক্ষা সেটি হচ্ছে 70%। এই যে 70%-এর যে পরীক্ষা, এইটি কিন্তু এইচএসসি পরীক্ষা, এবং সেটা ফার্স্ট ইয়ার শেষে একবার হবে। মানে আমরা যেমন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে ফাইনাল একবার এইচএসসি পরীক্ষা দিই, এরকম কিন্তু হবে না। একাদশ শ্রেণীর সিলেবাস যখন শেষ হয়ে যাবে তখনই একটা পরীক্ষা হবে এই 70%-এর, আর বাকি 30% কিন্তু কলেজের শিক্ষকই শিক্ষার্থীদের মূল্যায়ন করে ফেলবে। এই 70%-এর শুধুমাত্র এইচএসসি পরীক্ষা হবে, একাদশ শ্রেণীতে একবার হবে, এবং দ্বাদশ শ্রেণীতে গিয়ে ঠিক একইভাবে 30% ক্লাসেই মূল্যায়ন করবে শ্রেণী শিক্ষক, মানে কলেজের শিক্ষক, আর বাকি 70%-এর আবার পরীক্ষা হবে। এই 2 বছরের যে পরীক্ষা, পরীক্ষার যে ফল, এই যে একাদশ শ্রেণীতে ফাইনাল পরীক্ষা হবে, দ্বাদশ শ্রেণীতে একবার ফাইনাল পরীক্ষা হবে, এই 2টি পরীক্ষার ফলাফল সমন্বয় করে কিন্তু এইচএসসির ফলাফল তৈরি করা হবে। তো বিষয়টি খুবই ইন্টারেস্টিং। একাদশ শ্রেণীতে 2026 সাল থেকে শুরু হবে, আর দ্বাদশ শ্রেণীতে 27 সাল থেকে শুরু হবে। তার মানে এই 26 সালেই কিন্তু একটা এইচএসসি পরীক্ষা হচ্ছে। কিভাবে? এই যে একাদশ শ্রেণীর যে সিলেবাস, তার যে 70% সামষ্টিক মূল্যায়ন, এখানে একটা ফাইনাল পরীক্ষা হবে এইচএসসি। আবার দ্বাদশ শ্রেণীতে যখন আবার এই সিলেবাসটা কমপ্লিট হবে, এই যে 70%-এর আবার এইচএসসি পরীক্ষা হবে, দুইবার হবে, আর বাকি 30% কিন্তু শিখনকালীন, মানে ক্লাসেই মূল্যায়ন হবে। আর এইভাবে 2 পরীক্ষার ফলাফল যোগ করে বা সমন্বয় করে এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং ভিডিওটি অনেক ভালো লেগেছে, এবং আপনাদের যদি খুবই ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।